আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই। পৃথিবীতে আল্লাহ বহু জাতি, বহু ভাষা এবং প্রকৃতি সৃষ্টি করেছেন। কজনই বা তা দেখতে পারে, কজনই বা তা দেখার ভাগ্য পায়। আল্লাহ দুনিয়াতে এমন কিছু রহস্যময় জায়গা তৈরি করেছে যা দেখলে ইমান মজবুত হয়, যা দেখলে মনে আকাঙ্ক্ষা তৈরি হবে যে আল্লাহ কীভাবে সৃষ্টি করলেন। তাই তো আমি নোম্যাডিক বাংলাদেশি একাই বেরিয়ে পড়লাম বিশ্বকে নিজের করে দেখতে এবং আপনাদেরকেও দেখাতে। আমার সকল ভ্রমণ গল্প শেয়ার করব আপনাদের সাথে, আশা করছি আপনারা খুব উপভোগ করবেন আমার সাথে। আঙ্গো জান হরানের জান, আল্লাহ মেহরবান বানাইছে কি সুন্দর বাগান, চার কূলে দি সাগর দইরা হাতিয়া দিফনাম। আঙ্গো জান হরানের জান, আল্লাহ মেহরবান বানাইছে কি সুন্দর বাগান, চার কূলে দি সাগর দইরা হাতিয়া দিফনাম। আঙ্গো জান হরানের জান, উত্তুরেতে বয়াচর দক্ষিণে সাগর, লগে বাজার নিজুম দ্বীপ হরিণের বহর। উত্তুরেতে বয়ার চর দক্ষিণে সাগর, লগে বাজার নিজুম দ্বীপ হরিণের বহর। মুখে সারি আলু বাদাম, মুখে সারি আলু বাদাম, আরো আইলো ধান হাতিয়া দিফনাম। আঙ্গো জান হরানের জান, আল্লাহ মেহরবান বানাইছে কি সুন্দর বাগান, চার কূলে দি সাগর দইরা হাতিয়া দিফনাম। আঙ্গো জান হরানের জান, ইলিচে ওয়া বাগদারা মাস জাল্লার জালে বাজে, খাইদাই বেস্তাম হারাই চামপুরের মাঝে। ইলিচে ওয়া বাগদারা মাস জাল্লার জালে বাজে, খাইদাই বেস্তাম হারাই চামপুরের মাঝে। এক লগে চলি হিরি, এক লগে চলি হিরি, হিন্দু মুসলমান হাতিয়া দিফনাম। আঙ্গো জান হরানের জান, আল্লাহ মেহরবান বানাইছে কি সুন্দর বাগান, চার কূলে দি সাগর দইরা হাতিয়া দিফনাম। আঙ্গো জান হরানের জান, সিয়া মুড়ি হাকন হিড়া নারকেল মুইডাই দই, বিশের মুর্গা জবাই করি খাই মেজবান লই। সিয়া মুড়ি হাকন হিড়া নারকেল মুইডাই দই, বিশের মুর্গা জবাই করি খাই মেজবান লই। আল্লাহ আল্লাহ জিকির কর, আল্লাহ আল্লাহ জিকির কর, আইলো ঝড় তুফান হাতিয়া দিফনাম। আঙ্গো জান হরানের জান, আল্লাহ মেহরবান বানাইছে কি সুন্দর বাগান, চার কূলে দি সাগর দইরা হাতিয়া দিফনাম। আঙ্গো জান হরানের জান, আসলে এই গানটা অনেক বেশি ভালো লাগছে, মানে এই দ্বীপ নিয়ে গানটা আসলে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। আসলে ভাই এই গানটা কে লিখছে? শুরু দেই না কে, এই গানটা কে লিখছে তাও জানি না। তাদের কে লিখছে? তাদের কই পেলেন এই গানটা? এ হাত মুন্দ তো শুনছি, শুনে মনে লিখে রাখছি। এই দিরে তো কণ্ঠ দিয়ে দিছি, মানে কিন্তু কণ্ঠ কার হেটে তো জানি না, নিজেরটা নিজে দিয়ে দিছি। মানে এটা আপনাকে পার্সোনাল নিজের কণ্ঠ, নিজের কণ্ঠ দিয়ে দিছি, পার্সোনাল কণ্ঠ। মানে এই গানটা ওনাদের কে লিখছে সেটা জানি না, কে লিখছে সেটা জানি, আমরা নিজস্ব ভাবে এটা নিজের কণ্ঠ দিই, নিজের কণ্ঠ দিই। খুব সুন্দর, আসলে এই গানটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে গানটা। কত জানাজার পড়েছিলাম আমার, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাপড়।